নদীর জল হয়ে গেল লাল, হইচই পড়ে গেল আলিপুরদুয়ার। শনিবার সকালে আলিপুরদুয়ার শহর সংলগ্ন চেকো নদীর জলের রং দেখে হঠাৎ করে সবাই চমকে যান। কিছুক্ষণের মধ্যেই ভিড় জমে যায় এলাকায়, স্তম্ভিত হয়ে পড়েন সকলে। কিভাবে হঠাৎ করে নদীর জল লাল হয়ে উঠল তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জনৈক এক ব্যক্তি জানান, হঠাৎ করে শুনতে পেলাম নদীর জল লাল হয়ে গেছে। এরপর সেখানে গিয়ে দেখি সত্যিই তাই, কি ব্যাপার বুঝতে পারছি না, তবে কোনো রং কোম্পানি কিংবা কেমিক্যাল বা কিছু হতে পারে। এই ধরনের ঘটনা আগে হয়নি, আতঙ্কিত আছি আমরা। তিনি আরো বলেন, কয়েক ঘন্টার মধ্যে জলের রং পুনরায় স্বাভাবিক হয়ে যায়। কি কারণে এমনটা হতে পারে সেটা নিয়ে সরগোল ছড়িয়ে পড়েছে এলাকায়। তবে আবার অনেকের ধারণা যে চেকো নদীর পাশেই রয়েছে ইটভাটা, সেখান থেকে ইটের গুঁড়ো জলে মিশে রং লাল হয়ে যেতে পারে। কিন্তু হঠাৎ করে এরকম ঘটনায় আঁতকে উঠেছেন স্থানীয় মানুষজন সহ আলিপুরদুয়ার শহরবাসীও। দাদা বলছে, আলিপুরদুয়ারের এই যে চেকো নদী, এই চেকো নদীর জল নাকি লাল দেখা গেছে, কি বিষয়ে কি দেখতে পেয়েছেন যদি বলেন? শুনছি যে মানে নদীর জল লাল আসছে, তারপরে গিয়ে দেখলাম না সত্যি তাই লাল আসছে। আগে কোনদিন দেখি নাই, যেমন এখন যদি মানে সত্যি লাল আসছে, মানে এখনো মানে মোটামুটি ঘন্টাখানি চলছে জল, এখন আবার তো নাই, হালকা হালকা আসছে। আচ্ছা, মানে কি থেকে হতে পারে কি মনে করছেন? এটা কোনো অস্ত্রশুদ্ধ হতে পারে, বা কেউ মানে কোনো কোম্পানির রং টং হতে পারে আইডিয়ার, বা কোনো পাহাড়ের রং তো এমন হবে না, ঠিক আছে। আপনি তো ছবি ভিডিও করেছেন, তো ওই মোমেন্টটা কি দেখতে পেয়েছেন, কি মনে হলো? মোমেন্টটা মনে হচ্ছে মানে মানে কোনো রং টংই হবে। আচ্ছা আচ্ছা, তো হঠাৎ করে এই ধরনের একটা জল লাল, তো একটা আতঙ্কর ব্যাপার সৃষ্টি হলো, কারণ গ্রামবাসীরা তো এখানে স্নান টানও করে। আপনার কি নাম? আমার নাম দুলাল দেব। আচ্ছা, এর আগেও কি এরকম জল লাল দেখা গেছে? আগে শুনিনি। আচ্ছা, ঠিক আছে। কি কারণে হচ্ছে লাল, প্রচন্ড ভাবে লাল জলের রংটা দেখা যাচ্ছে, এটা আপনারা জলটা একটু দেখতে পারেন অনলাইন ক্যামেরা। দাদা বলছি, আলিপুরদুয়ারের এই যে চেকো নদী, এই চেকো নদীর জল বেশ কিছুক্ষণের জন্য লাল ছিল, তো এই যে হঠাৎ করে জল লাল, আপনি তো পঞ্চায়েত, কি বলবেন, ব্যাপারটা কি ভাবছেন? নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে মানে চেকো নদীর জল মানে হঠাৎ করে লাল হয়ে গেছে। এর আগে হয়েছে মানে দুর্গা পূজার 10 মিনিট কয়েকদিন পরে আর কি। আচ্ছা, এইটা নিয়ে না অনেক কিছু বলা হলো, কেউ বলে কি প্রতিমা বলে বিসর্জনের জন্য লাল হয়েছে, তারপরে দেখি আজকে আবার দেখি হঠাৎ করে লাল, কি কারণ এটা তো এখন বোঝা যাচ্ছে না। আপনার কি মনে হচ্ছে কি হতে পারে, কি করে বলবো? একটা কি আতঙ্ক থাকছে এই যে জল লাল, কারণ এই জলে তো মানুষ স্নান করে, গবাদি পশুরা এসে জল টল খায়। হ্যাঁ, এটা নিয়ে তো একটা আতঙ্ক থাকে। স্থানীয় থানা বা ফাঁড়ির সঙ্গে কথা বলেছেন যে এই ব্যাপারটা নিয়ে? আপনার কি নাম? অমিত দাস। কি কারণে হচ্ছে লাল, প্রচন্ড ভাবে লাল জলের রংটা দেখা যাচ্ছে, তা আপনারা জলটা একটু দেখতে পারেন অনলাইন ক্যামেরা। কি ব্যাপার ছিল বলুন তো? ব্যাপার তো সেরকম বুঝতে পারছি না, তো আমরা সকাল থেকে তো এখানে আমরা ছিলামই, সকাল থেকে চাকতি ছিলাম, তো হঠাৎ করে মোটামুটি 10টা 11টার দিকে দেখতে পাচ্ছি নদীর জল হুট করে লাল হয়ে গেল, মানে উপর থেকে দেখতে পাচ্ছি পুরো লাল টক টকা দেখা যাচ্ছে। এখন কেউ কি তোমার এটা রং ফেলালো না কি সেটা তো আমরা বুঝতে পারছি না, তো আমরা দেখি সবাই আতঙ্কিত একটা, মোটামুটি সব লোকজন দৌড়ে দৌড়ে গেলো, দেখলো যে ব্রিজের ব্রিজের মধ্যে গিয়ে কিসের থেকে এটা ছড়ালো, এবং কোনো কিছু কেমিক্যাল টেমিক্যাল আছে কি না, সবাই তো নদীর জন্য মোটামুটি অনেকে আছে কাপড় ধোয়, অনেকে আছে কেউ খায়, অনেকজন কুলকুচি করে, সবাই মানে দেখে পড়ে সবাই সরাসরি হয়ে গেলো আর কি, সব লোকজন জড়ো হয়ে গেলো, যারা আমরাও গেলাম দেখলাম। তাহলে এই যে আতঙ্কের ব্যাপারটা বললেন, কারণ যেহেতু অনেক সময় নদীর জলে কাপড় কাচা বা ইত্যাদি কাজগুলো করা হয়, সেই ক্ষেত্রে এই যে রংটা বললেন লাল রং, কতটা লাল? লাল বলতে কিছু সময়ের জন্য অনেকটা লাল। আচ্ছা, ঠিক আছে, আস্তে 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 পরে সেটা গিয়ে পরিষ্কারের দিকে আসছে, অনেকটা সময় নেই, মোটামুটি আধ ঘন্টা গেলে পরে এটা আস্তে আস্তে পরিষ্কারের দিকে আসছে। এরকম রহস্য কিছু মনে হচ্ছে? আইডিয়া তো সেরকম নেই আমাদের, আমরা তো কোনো আইডিয়া বলতে পারছি না নদীর জলে কি ভেজে আছে, পুরো নদী লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরোটাই পুরোটাই লাল, পুরো নদীটাই লাল।
ওইটুক সময়ের জন্য, যখন সময়ের জন্য কিছুটা জায়গা তো না যে আমাদের কিছুটা জায়গা লাল আছে যে আমরা একটা এই জায়গাটা এরকম ব্যাপার সেরকম না, পুরো নদীটা লাল আমরা কি ভাববো এমনি কোনো ভাবারই কোনো ধারণাই পাই না, তবে একটা আতঙ্কের মধ্যে আছে। আপনার কি নাম? আমার নাম হচ্ছে মলয় দেবী, এখানকারই বাসিন্দা। কি কারণে হচ্ছে লাল, প্রচন্ড ভাবে লাল জলের রংটা দেখা যাচ্ছে, এটা আপনারা জলটা একটু দেখতে পারেন, কারণ একটা আমাদের ক্যামেরা সেন্টার দেখা যাচ্ছে, জল হয়ে যাচ্ছে যে কি কারণে এটা রেড হচ্ছে আর কি।